আমাদের সাথে ওদের সাথে এলাকা ভিত্তিক কিছু গ্যাঞ্জাম থাকে, গ্যাঞ্জাম ছিল ওর সাথে, ওরে আমাদের এলাকায় পেয়েছিলাম। তারপরে স্যার ওর কাছ থেকে মাইরা ওর ফোন সেল ফোনটা নিয়েছিলাম আর আমার মানি ব্যাগটা নিয়ে গেছিলাম। আমি কাজ আর করবো না, আমি আমার বাপে স্ট্রোকে ঢুকি, তার সেবা যত্ন করতে চাই। আমার পারলে একটু সুযোগ দিয়ে, আমারও বলছে যে আমারে চালান দিবে আনারস ব্যবসা করার জন্য। তা আমি বলবো প্রত্যেকটা ছেলেকে যে এইসব কাজ কেউ করো না। আমি মনে করি তাদের অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে যে তার ছেলে কি করে, যদি তারা যদি অভিভাবক যদি মনেই করে যে তার ছেলে লেখাপড়া বাদ দিয়ে সারাদিন সারা রাত রাস্তায় ঘুরে বেড়ায়, সেটাও আমি মনে করি পুলিশকে অবগত করানো উচিত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং গ্রুপের সংঘর্ষ, এমন ঘটনা নিত্যদিনের। পান থেকে চুন খসলেই এক গ্রুপ আরেক গ্রুপের উপর চড়াও হয়, প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে নেমে পড়ে রাস্তায়। দুরন্ত শৈশব আর সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাবার বয়সে তাদের হাতে হাতকড়া। মাদকের নেশা, ইন্টারনেট আসক্তি, অসৎ সঙ্গ সহ নানা কারণে এই কিশোররা বিপদগামী হয়ে একসময় জড়িয়ে পড়ে বেপরোয়া কিশোর গ্যাংয়ে। গত শুক্রবার রাজধানীর রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 9 সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরা সবাই শুভ গ্রুপের সদস্য। পরে ময়লার ভাগাড়ে অভিযান চালিয়ে সুইস গিয়ার, চাকু, স্টিল পাঞ্চ, চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়েছে। পোলাপানের সঙ্গ দিশে আমি চিন্তায় জগতে ঢুকি। আমি কাজ আর করবো না, আমি আমার বাপের স্ট্রোকে ঢুকি, তার সেবা যত্ন করতে চাই। আমার পারলে একটু সুযোগ দিয়ে। সিগারেট খাওয়া ধরি ফার্স্টে, ধরার পরে আস্তে আস্তে ডোজ বাড়াই, সিগারেট থেকে গাঁজা যাই, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশা, তারপর খাওয়া ধরলাম ইয়াবা, তারপর একটা বন্ধুর সাথে মিশা। আমি কেরানীগঞ্জে ডাকাতি মামলা খাইছিলাম। পুলিশ বলছে রাজধানীর মোহাম্মদপুর, রমনা, লালবাগ সহ মহানগরীর বিভিন্ন স্থানে ত্রাস সৃষ্টি করা এই কিশোর গ্যাং বড় বড় ছিনতাই ও ডাকাতির সঙ্গে সম্পৃক্ত। টিনেজার মানে বয়সটা 18 থেকে 20, 21, 22 এরকম বয়সের ছেলেপেলেরা রিক্সা থামিয়ে রাতের বেলা হলে তারা এই কাজটা ছিনতাইয়ের কাজটি করে, তাদের পকেট থেকে মোবাইল, টাকা পয়সা সব ছিনিয়ে নিয়ে যায়। তারা সেখানে যে অস্ত্রটা ইউজ করে সেই অস্ত্রটা হলো যে এটা মানে চাপাতির চেয়ে বড়, একটা নাম সামুরাই, সুইস গিয়ার, চাকু, তার পাঞ্চ আংটি দিয়ে তারা মানুষকে মারধর করে, অনেকের মানে শরীরের চামড়া খুলে মানে বক্তক্ত করে ফেলে করে তাদের সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায়। কিশোর গ্যাংয়ের সদস্যরা জানান তাদের ব্যবহৃত অস্ত্র নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান থেকে সংগ্রহ করা হয়। এ ধরনের অস্ত্র বিক্রয় অবৈধ জানিয়ে ডিবি দোকানগুলোকে সিলগালা করে দেয়। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ, ঢাকা।